গবেষণা ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নের লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট 2024। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত এই সম্মেলন আগামী 9 ও 10 নভেম্বর ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত সহ বিশ্বের 21টি দেশের শিক্ষক গবেষকরা অংশ নেবেন। বৃহস্পতিবার সকালে ইউনিভার্সিটিতে আয়োজিত এক সভায় এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকে।